বিরোধীদের মেগা বৈঠকে প্রস্তুত পাটনা। আগামী শুক্রবার মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ডাকা বৈঠকে কংগ্রেস ও বাম দলগুলির পাশাপাশি তৃণমূল, আম আদমি পার্টি, ডিএমকের মতো দলের সর্বোচ্চ নেতৃত্ব এই কর্মসূচিতে যোগ দেবেন। সারা দেশের মোট 15টি রাজনৈতিক দল মেগা বৈঠকে অংশ নিতে চলেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবের সাড়া দিয়ে আগামী 23 জুন পাটনায় দেশের বিরোধী দলগুলিকে একমঞ্চে হাজির করতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল ইউনাইটেড বা জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার। রাজধানী পাটনায় এই মেগা বৈঠকে কংগ্রেস সহ মোট 15টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টি বা আপ নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে নেতা এম কে স্ট্যালিন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা ও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে, এনসিপির শরৎ পাওয়ার, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, সিপিআই নেতা ডি রাজা, আর জে ডেজির তেজস্বী যাদবের মতো বিজেপির বিরোধী নেতা পাটনায় যোগ দেবেন বৈঠকে। সূত্রের খবর, সকাল 11টায় শুরু হয়ে বিকেল 4টে পর্যন্ত আলোচনা পর্ব চলবে। আহ্বায়ক হিসেবে নীতিশ কুমারের প্রারম্ভিক ভাষণের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, মমতা, কেজরিওয়াল, স্ট্যালিন প্রমুখ ভাষণ দেবেন। যদিও আনুষ্ঠানিক ভাষণ ছাড়া মধ্যাহ্ন ভোজনের আসরেও নেতাদের মধ্যে পারস্পরিক আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী বছরের লোকসভা ভোটের পটভূমিতে কেন্দ্রের শাসকের বিরুদ্ধে শিবিরে থাকা বিরোধী দলগুলির ঐক্যের প্রথম মহড়া হতে চলেছে পাটনার এই মেগা বৈঠকে, যার মূল লক্ষ্য সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিকল্প হয়ে উঠতে বিরোধী ভোট বিভাজন যত সম্ভব রুখে দেওয়া। সারা দেশের নানা রাজ্যে একমাত্র কংগ্রেসের বিজেপির প্রায় 270টি আসনে সরাসরি লড়াই হয়। তার বাইরে বিভিন্ন রাজ্যে আঞ্চলিক স্তরে বিজেপি বিরোধী দলের পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় ভোট বিভাজন অনিবার্য হয়ে ওঠে। বিরোধীদের এই অনৈক্যের সুবাদে নির্বাচনে সুবিধা পেয়ে যায় বিজেপি। আঞ্চলিক স্তরে সেই অনৈক্যের পথে অন্যতম কাটা সর্বভারতীয় দল কংগ্রেস। এই বিষয়ে তৃণমূল, আপ, সমাজবাদী পার্টি সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার আনুষ্ঠানিক সূচনা হতে পারে পাটনার এই মেগা বৈঠকে। কলকাতা টিভি।